আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বাসায় কলমি শাক আনা হয়েছিল, তো কলমি শাক গুলো দেখে আমার একটু ভালো লাগছিল, ডাটাগুলো একটু মোটা গাটা ছিল, তো ভাবলাম যে এই ডাটাগুলো রেখে দেই, আর ঘরের মধ্যেই হচ্ছে কলমি শাকগুলো লাগানো যাবে, তো হইলে খাওয়া যাইব। তো এর জন্য আমি সাথে সাথে ইউটিউবে চলে যাই, তো ইউটিউবে গিয়ে দেখলাম যে কিভাবে কি করলে কেমন হয়, তো গিয়ে দেখলাম যে একদম ইজিভাবেই হচ্ছে গাছগুলো বড় করা যায়, তো বেশি কিছু করতে হয় না। এর জন্য আমি বেছে বেছে হচ্ছে ডালগুলো নিয়ে নিছি, যে ডালগুলো লাগাবো, তো এই তো এখানে আমি ডালগুলো নিছি। তবে হ্যাঁ, ডালগুলো কিন্তু একেবারে হচ্ছে গোড়া থেকে কাটা যাবে না, এই তো এইভাবে হচ্ছে একটু রেখে তারপর হচ্ছে ই করতে হবে, কারণ এই যে যে চিকন ডাঁটটা দেখতেছেন এখান দিয়ে কিন্তু আমাদের পাতাগুলো বের হবে। তো আমি আমি হচ্ছে এইভাবে অনেকগুলো ডাল নিয়ে নিছি, তো আপনারা চাইলে আরো বড় বড় রাখতে পারেন, বা উপরে যে ডালটা থাকে সেখানে ছোট পাতা থাকে সেটাও রেখে দিতে পারেন। তো এরপর আমি যেটার মধ্যে দিব সেটা নিয়ে নিছি, আমি একটা নুডলসের কাপ নিয়ে নিছি, আপনারা চাইলে এখানে বোতল কেটে নিতে পারেন, তারপর পানি লাগবে, তো আমি এখন এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। আর যতক্ষণ মানে যতটুকু হচ্ছে নিচে ভেজা থাকবে গোড়াটা ততটুকু দিব, বেশি পরিমাণে দিব না। আর দেখতে হবে আমাদের পানিটা যেন শুকিয়ে না যায়, শুকিয়ে গেলে একটু সমস্যা হবে কিনা জানি না, তারপর আমার মনে হয় যে শুকিয়ে গেলে ডাঁটটাও শুকিয়ে যেতে পারে, তো খেয়াল রাখতে হবে পানিটা যেন না শুকিয়ে যায়। তো এই তো আমি হচ্ছে সুন্দর মতো ডালগুলোকে সেট করে নিছি, তারপর আমার আরেকটু পানি লাগছে, তো পানি দিয়ে নিছি। পানি দেওয়ার পর এটাকে একটা আলোকিত স্থানে রাখতে হবে, মানে যেখানে রোদ আসে বা কি অর্ধেক সময় রোদ থাকে অর্ধেক সময় হচ্ছে ছায়া থাকে। তো এই তো আমি হচ্ছে চলে গেছি আমার বেডরুমের যে জানালা আছে, তো সেখানে সেখানে আমার দুইটা মানি প্ল্যান্ট আর দুইটা আনারস ছিল, এই আনারস হচ্ছে পানিতে বর্তমানে ভেজানো আছে, পরে এটা মাটির টপে চলে যাবে। তো এই তো এখানে আমি জায়গা করে দিয়ে রাখছি, তো এই রেজাল্টটা আসলে কেমন আসে সেটা আমি আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো এরপরে আমি সেম প্রসেসে আমি আরও একটা বোতল কেটে দেন হচ্ছে বোতলের মধ্যে নিয়ে নিই, কারণ আমার ডাল অনেকগুলো ছিল। তো এরপর আমি সেটাকে বারান্দায় সেট করে দেব, তো এটার মধ্যে আমি সেম প্রসেসে পানি নিচ্ছি, পানি যতটুকু ভিজানো রাখবো ততটুকু পরিমাণ বুঝে নিছি, নিয়ে তারপর দুই পাশে ছিদ্র করে সেখানে দড়ি বেঁধে দেন হচ্ছে আমার বারান্দার একটা কি বলে ওটাকে, একটা লাঠি আছে স্টিলের, সেই লাঠির সাথে আমি ঝুলিয়ে দেব। তো আমি রেজাল্টটা আপনাদের সাথে শেয়ার করব অন্য একটি ভিডিওতে। এ তো এখন এটা আমি ঝুলিয়ে দিছি, সেটাও দেখিয়ে ফেললাম। তো এরপর আমি যে মাটিতে লাগাইছিলাম গাছগুলো, সেই মাটির গাছগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখেন মাটিতে যে লাগাইছিলাম 50% হয়েছে আর 50% হয় নাই, তো মাটিটাও আমি আপনাদের সাথে দেখেন যেটাই ধরতেছি সেখানে কিন্তু প্রতিটা ডালের মধ্যেই কিন্তু আসছে। তো আমার ভিডিওটা আজকে এখানে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।